হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আবারও একবার আজকের ইউটিউব সেশনে। তো যদি আপনি নতুন হন তাহলে কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমরা প্রত্যেক দিন রেগুলারলি কিছু MCQ বা কনসেপ্ট বেস কিছু ভিডিও আপলোড করব এবং যেটা আপনার CDP, আসাম টেটের LP এবং UP টেটের জন্য উভয়ের জন্যই অনেক ফলদায়ক হবে। তো কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকে আমরা শুরু করছি আমাদের আরও 20 MCQ কোয়েশন ডিটেলস অ্যানালাইসিস। তাহলে প্রথম কোয়েশনটি হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন ইন এ ক্লাসরুম। জেন্ডার ডিসক্রিমিনেশন অর্থাৎ লিঙ্গ বৈষম্যতা যেগুলো করা হয়, লিঙ্গ বৈষম্য খুব বেশি প্রচলন আছে আমাদের ভারতে। তো লিঙ্গ বৈষম্য সেটি কীভাবে মানে এফেক্ট করতে পারে বাচ্চাদের? তো প্রথম অপশনটি হচ্ছে ডাজ নট এফেক্ট দ্য পারফরমেন্স অফ স্টুডেন্টস, স্টুডেন্টদের পারফরমেন্স এফেক্ট করে না, এটা কিন্তু ভুল। অর্থাৎ স্টুডেন্টসদের খুব বেশি মানে পারফরমেন্স এফেক্ট করে, অর্থাৎ যখন বাচ্চাদেরকে, শিশুদেরকে, চিলড্রেনদেরকে বা স্টুডেন্টদেরকে লিঙ্গ বৈষম্যর উপর বেসিস করে ওদেরকে ডিসক্রিমিনেট করা হয়, বৈষম্য করা হয়, তখন ওদের একাডেমিক পারফরমেন্স, এই যে মেন্টাল প্রেশার, সেটা ওদের একাডেমিক পারফরমেন্সে অনেক বাধা বিপত্তির সৃষ্টি করে। এরপর থার্ড অপশনটি হচ্ছে মেল ইট টু ডিমিনিশড এফোর্ট আর পারফরমেন্স অফ দ্য মেল স্টুডেন্টস। তো মেল স্টুডেন্টদের পারফরমেন্স খারাপ করে, তো এটাও ভুল হবে। ইজ ডান মোর বাই মেল টিচার্স দেন দেয়ার ফিমেল কাউন্টারপার্টস, অর্থাৎ মেল টিচার্সদের চেয়ে বেশি ফিমেল টিচাররা মানে বেশ করে, এটাও ভুল। অর্থাৎ মেল ফিমেল উভয় টিচার্সরাই উভয় জেন্ডার ডিসক্রিমিনেট করে, লিঙ্গ বৈষম্যতা ক্লাসে করে থাকে আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে। তো বাকি একটি থেকে গেল, সেটাই হবে আনসার, মেল ইট টু ডিমিনিশড এফোর্ট অর পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টসদের, বাচ্চাদের, লার্নারদের পারফরমেন্সে অনেক ক্ষতি করে। তো সেটাই হবে রাইট আনসার, অর্থাৎ লিঙ্গ বৈষম্যতা চিলড্রেনদের খুব বেশি ওদের একাডেমিক পারফরমেন্সে বা কারিকুলার পারফরমেন্স, এক্সট্রা কারিকুলার পারফরমেন্সেও ক্ষতি করতে পারে। ইভেন ওরা স্কুল থেকে বাদও দিয়ে দিতে পারে, ড্রপ আউট করতে পারে, এই লিঙ্গ বৈষম্য যদি চরম হয়ে যায় তখন। তো ইন্ডিয়ান সোসাইটিতে এটার প্রচলন অনেক বেশি, যদিও ইনক্লুসিভ ক্লাসরুম, ইনক্লুসিভ এডুকেশন অনেক আগেই লঞ্চ করা হয়েছিল, এই লিঙ্গ বৈষম্যতা বা আরও অনেক ব্যাপার যেমন CWSN, সেটার এগেনস্টে মানে CWSN চিলড্রেন উইথ স্পেশাল নিডস, যারা ওদেরকে ইনক্লুড করার জন্য ইনক্লুসিভ এডুকেশনে বা এক্সেপশনাল চিলড্রেন যেমন গিফটেড স্টুডেন্ট, স্লো লার্নার বা মেন্টালি রিটার্ড স্টুডেন্ট, তো সে ওদেরকেও মানে ক্লাসরুমে, ইনক্লুসিভ এডুকেশনে ক্লাসরুমে, নর্মাল ক্লাসরুমে ঢুকানোর জন্য, সবার সঙ্গে পড়ানোর জন্য, যাতে ওদের সাথে কোনো জেন্ডার ডিসক্রিমিনেট না হয়, মানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন না হয়, সেই কারণে ইনক্লুসিভ এডুকেশন করা হয়েছিল। এবং ইনক্লুসিভ এডুকেশনে জেন্ডার ডিসক্রিমিনেশন সেটাও কিন্তু ইনক্লুড, অর্থাৎ মেল ফিমেল সবাই একসাথে, সব ধরনের স্টুডেন্ট একসাথে বসে পড়াশোনা করবে। তো আজকালকের যে এডুকেশন সিস্টেম ইন্ডিয়াতে বর্তমানে, সেটা হচ্ছে ইনক্লুসিভ ক্লাসরুম, অর্থাৎ প্রত্যেক ক্লাসরুমে প্রত্যেক ধরনের, কোনো স্টুডেন্টসকে বিকজ অফ দেয়ার মেন্টালি রিটার্ডেড অবস্থা বা কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি সেই কারণে বা স্লো লার্নার, ওদেরকে সেই কারণে, ওদের সেই বেসড কারণে ওদেরকে বাদ না দেওয়ার জন্য ইনক্লুসিভ ক্লাসরুম স্টার্ট করা হয়েছে ভারতে। এবং সেটা হচ্ছে একটা ডেমোক্রেটিক অ্যাপ্রোচ, অর্থাৎ ইকুইটি বেসড অ্যাপ্রোচ, ইকুয়ালিটি বেসড অ্যাপ্রোচ ইনক্লুসিভ ক্লাসরুম। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন বি। তো নেক্সট কোয়েশন হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট ইন কনটেক্সট অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের ক্ষেত্রে কোনটি নিচের কারেক্ট। প্রথম অপশন হচ্ছে ডেভেলপমেন্ট হ্যাজ দ্য সেম রেট অফ গ্রোথ অ্যাক্রস কালচার্স ফর এভরিওয়ান, এটা ভুল হবে, কারণ গ্রোথ এবং ডেভেলপমেন্টের রেট আলাদা আলাদা, অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি আগের ভিডিওটিতে। ডেভেলপমেন্ট অকার্স অনলি থ্রু লার্নিং দ্যাট টেক্স প্লেস ইন স্কুল, ডেভেলপমেন্ট শুধুমাত্র লার্নিংয়ে পড়ে ঘটে থাকে,
যেটা স্কুলের মধ্যে হয় এটাও কিন্তু ভুল। ডেভেলপমেন্ট সারা জীবন চলে থাকে। ডেভেলপমেন্ট অকার্স অনলি ডিউরিং দ্য পিরিয়ড অফ চাইল্ডহুড, এটাও ভুল। ডেভেলপমেন্ট শুধু চাইল্ডহুডে অর্থাৎ বাল্যকালে হয়ে থাকে না, ইভেন বরং পুরো জীবনে হয়ে থাকে। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডেভেলপমেন্ট হয়ে থাকে। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট ইজ মাল্টি ডাইমেনশন, অর্থাৎ ডেভেলপমেন্ট অনেক ডাইমেনশন আছে। তো অলরেডি আমরা ডাইমেনশন পড়ে নিয়েছিলাম আগের ভিডিওতে, যেমন সোশিয়াল ডাইমেনশন আছে, এরপর ফিজিক্যাল ডাইমেনশন আছে, এরপর সাইকোলজিক্যাল ডাইমেনশন আছে, ইমোশনাল ডাইমেনশন আছে। তো অনেক ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সেটাও কিন্তু আরেকটি ডাইমেনশন ডেভেলপমেন্টের। তো এই ধরনেরভাবে ছয় ধরনের ডাইমেনশন আমরা পেতে পারি। তো শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন ডি, ডেভেলপমেন্ট ইজ মাল্টি ডাইমেনশনাল, মানে বহুমুখী। তো এরপরে কোয়েশ্চনটি হচ্ছে এডুকেশন অফ অল ইন স্কুলস ফর অল, এডুকেশন অফ অল ইন স্কুলস ফর অল, অর্থাৎ এডুকেশন সবার জন্য স্কুলে সবার জন্য। তো এটা কিসের ট্যাগলাইন হতে পারে? কোয়েসিভ এডুকেশন, কোঅপারেটিভ এডুকেশন, এক্সক্লুসিভ এডুকেশন। তো এক্সক্লুসিভ হবে না, কারণ এক্সক্লুসিভে শুধু একমাত্র এক ধরনের টাইপের স্টুডেন্টদেরকে ঢুকানো হয়, কিন্তু এটা ইনক্লুসিভ এডুকেশন হবে অবভিয়াসলি, কারণ এডুকেশন অফ অল, সবার এডুকেশন। ইনক্লুসিভ অলরেডি ডিসকাস করেছি একটু দুই মিনিট আগে, যে ইনক্লুসিভ এডুকেশন বা ইনক্লুসিভ মডার্ন ক্লাসরুম সব হচ্ছে ইনক্লুসিভ ক্লাসরুম। এবং এই ধরনের ক্লাসরুমে, ইনক্লুসিভ এডুকেশনে প্রত্যেক স্টুডেন্টসদের একত্রে বসে সবার এডুকেশন একসাথে হয়। এখানে ইকুইটি এবং ইকুয়ালিটি সেই জিনিসটা, ডেমোক্রেটিক অ্যাপ্রোচ জিনিসটা, মেথড অ্যাপ্লাই করে ইনক্লুসিভ এডুকেশনটি আনা হয়েছে ভারতের এডুকেশন সিস্টেমে। তো ইনক্লুসিভ এডুকেশনে সব ধরনের স্টুডেন্ট, CWSN থেকে শুরু করে গিফটেড, মানে এক্সেপশনাল চিলড্রেন, যেমন গিফটেড, স্লো লার্নার বা ফিজিক্যালি ডিজেবল, সব স্টুডেন্টদেরকে একত্রে বসিয়ে ক্লাসরুম করা হয় নর্মাল স্টুডেন্টের সাথে। সেটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এরপরে কোয়েশ্চন হচ্ছে দ্য ইনার ফোর্স দ্যাট স্টিমুলেটস দ্য অ্যান্ড কম্পেলস এ বিহেভিয়ারাল রেসপন্স অ্যান্ড প্রোভাইড স্পেসিফিক ডিরেকশন টু দ্যাট রেসপন্স ইজ, শুদ্ধ উত্তরটি কোনটি হবে? মোটিভ, পার্সিভিয়ারেন্স, ইমোশন, কমিটমেন্ট। তো ইনার ফোর্স আমি একটু বোল্ড ফন্টে লিখেছি আপনার সুবিধার্থে। তো ইনার ফোর্স একটি হচ্ছে কি টার্ম, সেটা থেকে আপনি শুদ্ধ উত্তর বেছে নিতে পারবেন। তো ইনার ফোর্স, ভিতরের যে ফোর্স যেটা স্টিমুলেট করে মানুষদেরকে, উদ্দীপনা দেয়, বাধ্য করায় একটা বিহেভিয়ারাল রেসপন্সে এবং একটা স্পেসিফিক ডিরেকশনে, মানে আপনাকে নিয়ে যেতে সাহায্য করে। তো মোটিভই হচ্ছে শুদ্ধ উত্তর, অর্থাৎ মোটিভই আমাদেরকে, আমাদের মোটিভই হচ্ছে এক ধরনের ইনার ফোর্স যেটা মানুষকে, মানে চিলড্রেন বা স্টুডেন্টসকে স্টিমুলেট করে, উদ্দীপক হিসাবে কাজ করে কোনো একটি ডিরেকশনে, কোনো একটি গোলে পৌঁছানোর জন্য। তো শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন এ, মোটিভ। এরপরে কোয়েশনটি হচ্ছে হুইচ টার্ম ইজ অফেন ইউজড ইন্টারচেঞ্জেবলি উইথ দ্য টার্ম মোটিভেশন, মোটিভেশনের সাথে, মোটিভেশন মানে প্রেষক, প্রেষণা, যেটার ইন্টারচেঞ্জেবলি অর্থাৎ সেটার অদলা বদলিতে ব্যবহার করা, কোন ওয়ার্ডটি ব্যবহার করা হয় থাকে? ইনসেন্টিভ হবে না, ইমোশন হবে না, ইন্সপিরেশনও হবে না। নিডই হচ্ছে পারফেক্ট আনসার, পারফেক্ট, নিড অর্থাৎ দরকার, জরুরত যেটাকে বলি আমরা। তো মোটিভেশনকে অনেক সময় নিড সেটার বদলা ইউজ করা হয়। তো যদিও নিড এবং মোটিভেশনে অনেক তফাত আছে, কিন্তু প্রায় আমরা দেখতে পাই যে মোটিভেশন এবং নিড সেটাকে ইন্টারচেঞ্জেবলি এক্সচেঞ্জ করা হয়, মানে বদলা বদলি করা হয় ওয়ার্ড টার্মটাকে। যদিও ওদের গুণাবলী, দোষাবলী বা ওদের ক্রিয়াকর্ম সবগুলো আলাদা, একটু ডিফারেন্স আছে, কিন্তু তারপরও ওদেরকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে কোয়েশন হচ্ছে ড্যাশ মোটিভস ডিল উইথ দ্য নিড টু রিচ স্যাটিসফাইং ফিলিংস স্টেটস অ্যান্ড টু অবটেইন পার্সোনাল গোলস। তো এখানে ফিলিংস এবং ফিলিংস স্টেট আছে, অর্থাৎ ফিলিং যেগুলো আমাদের এফেক্টিভ আসপেক্ট, এফেক্টিভ ডোমেইনের রিলেটেড, সেটা হচ্ছে এফেক্টিভ ডোমেইন হচ্ছে ফিলিং এবং হার্ট, সেগুলো হচ্ছে এফেক্টিভ, ফিলিং অ্যান্ড হার্ট রিলেটেড জিনিস সবগুলো হচ্ছে এফেক্টিভ। তো ইফেক্টিভ নয় কিন্তু, এফেক্টিভ, AFAFF দিয়ে শুরু হয়। তো শুদ্ধ উত্তরটি হবে এফেক্টিভ। এখানে আপনি বিনা দ্বিধায় আপনি শুদ্ধ উত্তরটি বেছে নিতে পারবেন, কারণ আপনি যখন দেখবেন যে ফিলিং, এখানে ফিলিং আছে, অর্থাৎ এফেক্টিভ সেটা হচ্ছে ফিলিং এবং হার্ট রিলেটেড, এফেক্টিভ ডোমেইন সেটি হচ্ছে এফেক্টিভ। এরপরে কোয়েশন হচ্ছে
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সাইন অফ বিং গিফটেড, কোনটি গিফটেডের সাইন নয়। কিউরিওসিটি, অর্থাৎ গিফটেড যারা, যাদের আইকিউ অনেক, অনেক সাইকোলজিস্ট অনেক মানে আইকিউর মাত্রা দিয়েছেন, যে গিফটেডের মাত্রা, কেউ বলেছেন যে 130 অ্যাবাভ আইকিউ যদি হয় ওরা গিফটেড, কেউ বলেছেন আবার 120 সে ওরা ওরা 125 বা 120 সেটা গিফটেড, 140 বলেছেন কেউ কেউ আবার যে ওরা গিফটেড, যাদের আইকিউ 140 অ্যাবাভ বা কেউ আবার বলেছেন 130 অ্যাবাভ হলে গিফটেড। তো গিফটেড কারা? তো গিফটেড মানুষদের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ওরা সবসময় কিউরিয়াস থাকবে, মানে উৎসাহ থাকবে, মানে কৌতূহল, প্রত্যেক জিনিসে ওরা কিউরিয়াস থাকবে, কৌতূহলী থাকবে, কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকবে, বা ওরা সবসময় কিছু একটা নতুন কিছু তৈরি করার যে এক্সাইটি থাকবে, মানে ওদের মনে সবসময় বিড়ম্বনার সৃষ্টি হবে, ওটা না হলে ওদের ঘুম লাগবে না, সেরকম। তো কিউরিওসিটি জিনিসটা কিন্তু গিফটেড মানুষদের, গিফটেড স্টুডেন্ট বা গিফটেড ইন্ডিভিজুয়ালের থাকে। এরপর হচ্ছে ক্রিয়েটিভিটি, সেটাও কিন্তু ডেফিনেটলি রাইট, অর্থাৎ ক্রিয়েটিভিটি জিনিসটাও কিন্তু প্রত্যেক গিফটেড মানুষদের মধ্যে আছে। এরপর ইন্টারেস্ট ইন এক্সট্রা রিডিং, সেই মানুষটার অর্থাৎ গিফটেড মানুষের সবসময় এক্সট্রা রিডিং আরও বেশি পড়ার মানে প্রবণতা থাকে কিন্তু। তো এই তিনটি কোয়ালিটি আমরা দেখতে পাই একজন গিফটেড মানুষের। তো বাকি থেকে গেল এই এটি পুয়োর রিলেশনশিপ উইথ পিয়ার, এটা কিন্তু ভুল, অর্থাৎ গিফটেড মানুষদের মানে যারা ওদের পিয়ার ওরার সম্পর্ক খুব ভালো থাকে, গিফটেড মানুষরা যারা সবসময় এক্সট্রোভার্ট থাকে। কিন্তু পুয়োর রিলেশন উইথ পিয়ার্স সেটা কিন্তু কোনো স্লো লার্নারের থাকতে পারে বা অন্য কারোর থাকতে পারে, কিন্তু গিফটেড মানুষদের মানে ওরা সবসময় এক্সট্রোভার্ট থাকে, এক্সট্রোভার্ট সেটা হচ্ছে গিফটেড মানুষদের আরও একটা কোয়ালিটি, এক্সট্রোভার্ট জিনিস। বা কেউ কেউ আছে আবার ইন্ট্রোভার্ট হতেও পারে, কিন্তু জেনারেলি, ইন জেনারেল গিফটেড মানুষরা কিন্তু সবসময় সোসাইটিতে ইনভলভ থাকতে, সব অ্যাক্টিভিটিতে, সোশ্যাল ফাংশনে বা রিচুয়ালস এই সব ইভেন্টে সবসময় ওরা অ্যাক্টিভ থাকে, তো সেই জন্য বলা হয় যে ওরা বেশি এক্সট্রোভার্ট। তো এখানে শুদ্ধ উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ এই কোয়ালিটিটা গিফটেড মানুষদের নয়। এরপরে কোয়েশ্চন হচ্ছে স্কুল শুড টেইলর টু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স টু, স্কুল কীভাবে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে ব্যক্তিগত পার্থক্য সেটাকে মোল্ড করবে, টেইলর করবে। তো অপশন এখানে দেওয়া আছে নেরো দ্য গ্যাপ বিটুইন ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস, ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের মধ্যে গ্যাপ যেটা আছে, প্রত্যেক স্টুডেন্ট ডিফারেন্ট, তো সেই যে ডিফারেন্স সেটার গ্যাপ যেটা আছে, যদি গিফটেড স্টুডেন্ট হয় এবং কোনো স্লো লার্নার স্টুডেন্ট হয় ওদের মধ্যে, সেই ডিফারেন্সটা কী করা, ন্যারো করা, সেটা কিন্তু হবে না। এরপরে আছে যেমন ইভেন আউট অ্যাবিলিটিস অ্যান্ড পারফরমেন্স অফ স্টুডেন্টস, ওদের সব স্টুডেন্টের ইভেন করা, মানে অ্যাবিলিটিস পারফরমেন্স ইভেন করা, সমান করা, মেক ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ফিল এক্সক্লুসিভ, প্রত্যেক স্টুডেন্টদেরকে এক্সক্লুসিভ করা, অর্থাৎ আলাদা আলাদা করা, সেটা কিন্তু হবে না। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড ওয়াই স্টুডেন্টস আর এবল অর আনএবল টু লার্ন, কেন সেই এক পার্টিকুলার স্টুডেন্ট সামর্থ্য মানে কোনো কিছু শিখতে সামর্থ্য বা বুঝতে সামর্থ্য বা অন্য স্টুডেন্ট না বুঝতে সামর্থ্য, সেটা কিন্তু বোঝার চেষ্টা করবে একটা স্কুল। তো সেই মানে অ্যাসপেক্টে মানে সেই অ্যাসপেক্টে একটা স্কুল বা টিচার সেই অ্যাসপেক্টে জোর দেবে, অর্থাৎ প্রত্যেক স্টুডেন্ট আলাদা, প্রত্যেক স্টুডেন্টের শিখনের ধরনও আলাদা, লার্নিং যে ক্যাপেবিলিটি বা লার্নিং স্টাইল সেটা আলাদা, সেটা স্কুল বা টিচার বুঝতেই হবে এবং অনুরূপভাবে, তদ্রূপভাবে টিচাররা সেই প্রত্যেক ইন্ডিভিজুয়ালের নিড অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী, অ্যাবিলিটি অনুযায়ী পড়াতে হবে, সেটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে রেসপেক্ট করা। তো অপশন সি হবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট কাইন্ড অফ সাপোর্ট ক্যান এ স্কুল প্রোভাইড টু অ্যাড্রেস দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন স্টুডেন্টস, তো কী সাপোর্ট মানে দিতে পারে একটা স্কুল বা টিচার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে অ্যাড্রেস করার জন্য, বোঝার জন্য। তো শুদ্ধ উত্তরটি আমরা দেখে নিতে হবে ফলো এ চাইল্ড সেন্টার কারিকুলাম অ্যান্ড প্রোভাইড মাল্টিপল লার্নিং অপরচুনিটিস টু স্টুডেন্টস, অর্থাৎ একটা চাইল্ড সেন্টার কারিকুলাম, অর্থাৎ বাচ্চাদের জন্য একটা কারিকুলাম, এমন একটা কারিকুলাম তৈরি করা যাতে বাচ্চাদের লাভবান হয়, টিচার সেন্ট্রিক বা টিচার সেন্টার কারিকুলাম না তৈরি করে বাচ্চা সেন্ট্রিক করতে হবে, শিশু সেন্ট্রিক, শিশু কেন্দ্রিক।
এবং বাচ্চাদেরকে অনেক অপরচুনিটি দিতে হবে, সেটা স্টুডেন্টদেরকে অপরচুনিটি দিতে হবে পড়ার অপরচুনিটি, শুধুমাত্র কোনো একটি উপায় না দিয়ে অনেক মাল্টিপল অপরচুনিটি দিয়ে। কারণ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স জিনিসটা হচ্ছে প্রত্যেক স্টুডেন্টস আলাদা করে শিখে, ওদের লার্নিং স্টাইল, ওদের ট্যালেন্ট আইকিউ আলাদা, লার্নিং স্টাইল আলাদা। তো সেই জন্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে বেশি মানে ইফেক্টিভ করতে, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের পড়াশোনা ইফেক্টিভ করতে টিচারকে বা স্কুলকে এমন একটা কারিকুলাম তৈরি করা যাতে প্রত্যেক স্টুডেন্ট লাভবান হয়, অর্থাৎ চাইল্ড সেন্টার্ড কারিকুলাম তৈরি করা এবং প্রত্যেক অনেক ধরনের লার্নিং স্টাইল অ্যাডপ্ট করা। সো রাইট অ্যান্সারটি এটি হবে, বাকিগুলো হবে না। অ্যাপ্লাই এভরি পসিবল মেজার এটা হবে না, এরপর রেফার স্লো লার্নার টু স্পেশাল স্কুল এটাও হবে না, এবং এটাও হবে না ফলো সেম লেভেল অফ কারিকুলাম ফর অল স্টুডেন্টস। প্রত্যেক স্টুডেন্টের জন্য একই কারিকুলাম সেটা কিন্তু হয় না, কারণ অনেক ধরনের স্টুডেন্ট আছে, যেমন কারা গিফটেড আছে, কারাও আবার স্লো লার্নার আছে, কারাও আবার মেন্টালি একটু ফিজিক্যাল অ্যাবিলিটি ডিসেবিলিটি আছে, মেন্টাল ডিসেবিলিটি আছে। তো ওদের সবার জন্য যদি সমান হয়, ইউনিফর্মাল হয়, তাহলে প্রত্যেক আলাদা স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়াল যে নিডস আছে সেগুলো পূরণ হবে না, এবং সেটার জন্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা মানে অ্যাড্রেস করা হবে না ভালো করে, ফুড ইফেক্টিভলি পড়াশোনাও ইফেক্টিভ হবে না। তো সেই জন্য চাইল্ড সেন্ট্রিক কারিকুলাম তৈরি করতে হবে এবং প্রত্যেক স্টুডেন্টদেরকে আলাদা করে পড়ার সুবিধা দিতে হবে। তো রাইট অ্যান্সার অপশান এ। এরপরে কোয়েশনটি হচ্ছে রেডিনেস ফর লার্নিং রেফার টু, মানে পড়াশোনার রেডিনেস সেটা কি রেফার করে। তো এখানে অপশান দেওয়া আছে জেনারেল অ্যাবিলিটি লেভেল অফ স্টুডেন্টস, প্রেজেন্ট কগনিটিভ লেভেল স্টুডেন্টস, স্যাটিসফাইং নেচার অফ দ্য অ্যাক্ট অফ লার্নিং, থর্নডাইকস লজ অফ রেডিনেস। তো এটাই রাইট অ্যান্সার থর্নডাইকস। আমরা লজ অফ লার্নিং থর্নডাইকস দিয়েছিলেন যে লজ অফ লার্নিং, এডওয়ার্ড থর্নডাইক প্রাইমারিলি তিনটি লজ দিয়েছিলেন, লজ অফ লার্নিংয়ের তিনটি উপাদান দিয়েছিলেন। প্রথমটি হচ্ছে লজ অফ রেডিনেস, এরপর লজ অফ এক্সারসাইজ, এরপর লজ অফ ল অফ ইফেক্ট। তো এই তিনটি প্রাইমারি ল, এরপর এছাড়াও তিনি আরও চারটি দিয়েছিলেন সেকেন্ডারি ল, টোটাল চারটি দিয়েছিলেন, সেভেন লজ অফ লার্নিং। কিন্তু প্রাইমারিলি যদি আসে তাহলে প্রাইমারিলি এই তিনটিকে ইম্পর্টেন্স দেওয়া হয় বা এই তিনটিকে অ্যাকসেপ্ট করা হয়, একনোলেজ করা হয়, লজ অফ রেডিনেস, লজ অফ এক্সারসাইজ, লজ অফ ইফেক্ট। তো এই তিনটি হচ্ছে প্রাইমারি লজ অফ লার্নিং বাই এডওয়ার্ড থর্নডাইক। তো এখানে রেডিনেস ফর লার্নিং রেফার্স টু ল অফ রেডিনেস বাই থর্নডাইক। এরপরের কোয়েশনটি হচ্ছে লার্নিং ডিসেবিলিটি সেটা মে অকার ডিউ টু অল দ্য ফলোয়িং এক্সেপ্ট। লার্নিং ডিসেবিলিটি কিসের জন্য হতে পারে, এক্সেপ্ট কোনটি ছাড়া, কোনটি বাদ দিয়ে বাকি কিসের জন্য হতে পারে। তো সেরেব্রাল ডিসফাংশন, ইয়েস, এটার জন্য হতে পারে। সেরেব্রাল ডিসফাংশন অর্থাৎ মেন্টালি কোনো মানে ফিজিক্যাল কোনো ডিসফাংশন যেটার জন্য হতে পারে লার্নিং ডিসেবিলিটি। তো সেরেব্রাল ডিসফাংশন হচ্ছে কোনো ব্রেন রিলেটেড, ব্রেন ড্যামেজ সেটা রিলেটেড ডিসফাংশন, সেটার জন্য হতে পারে লার্নিং ডিসেবিলিটি। এরপর হচ্ছে ইমোশনাল ডিস্টারবেন্স, সেটার জন্য হতে পারে, যদি ওর মানে ইমোশনাল ডিস্টারবেন্স যদি হয়, কোনো একটি ট্রমা বা এরকম কোনো একটি ইভেন্ট যেটার জন্য ওর লার্নিং ডিসেবিলিটি হতে পারে একটা শিশুর। এরপরের অপশন হচ্ছে বিহেভিয়ারাল ডিস্টারবেন্স, বিহেভিয়ারের কারণেও কিন্তু লার্নিং ডিসেবিলিটি হতে পারে, এটাও রাইট। কিন্তু একমাত্র কালচারাল ফ্যাক্টর সেটা রেসপন্সিবল নয় লার্নিং ডিসেবিলিটির জন্য। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ এই তিনটি কারণে লার্নিং ডিসেবিলিটি হতে পারে, কিন্তু কালচারাল ফ্যাক্টরের জন্য লার্নিং ডিসেবিলিটি হতে পারে না। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি। তো লার্নিং ডিসেবিলিটি অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছিলাম যে অনেক ধরনের লার্নিং ডিসেবিলিটি আছে, যেমন ডিসলেক্সিয়া, ডিসফেসিয়া বা ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া এটসেট্রা। এরপরে কোয়েশন হচ্ছে অ্যাকর্ডিং টু জন ডিউইর মতে স্কুলস মাস্ট প্রিপেয়ার স্টুডেন্টস ফর হোয়াট। স্কুলস মানে স্কুল প্রিপেয়ার করতে হবে স্টুডেন্টদের ফর রিসার্চ, ফর ফিউচার লাইফ, ফর প্রেজেন্ট লাইফ, ফর এন্টারপ্রেনারশিপ। তো জন ডিউই অলরেডি আমরা বলে দিয়েছিলাম যে হি ইজ এ বিলিভার অফ প্র্যাগম্যাটিক সায়েন্স, প্র্যাগম্যাটিক সেটা উনি বিশ্বাস করতেন, এবং ওই যে প্রজেক্ট থিওরি
প্রজেক্ট থিওরি কিন্তু কিলপ্যাট্রিক আবিষ্কার করেছিলেন, ডেভেলপ করেছিলেন বা পপুলারাইজ করেছিলেন, কিন্তু সেই প্র্যাগম্যাটিক থিওরি কিন্তু জন ডিউই মানে সর্বপ্রথম পায়োনিয়ার ছিলেন জন ডিউই, কিন্তু কিলপ্যাট্রিক করেছিলেন সেটা পপুলারাইজ বা ডেভেলপ করেছিলেন প্র্যাগম্যাটিক থিওরি। এবং জন ডিউই আরও উনি যেমন কি তো জন ডিউই হচ্ছেন প্রোগ্রেসিভ থিওরির একজন পায়োনিয়ার এবং প্র্যাগম্যাটিক থিওরির একজন পায়োনিয়ার। তো উনি বলেছেন অ্যাকর্ডিং টু জন ডিউই স্কুলস মাস্ট প্রিপেয়ার স্টুডেন্টস ফর ফিউচার লাইফ, সেটা তিনি বলেছিলেন। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন বি ফিউচার লাইফ। নেক্সট কোয়েশনটি হচ্ছে হোয়াট টাইপ অফ ইভ্যালুয়েশন আইডেন্টিফাইজ লার্নিং ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিফিকাল্টিজ অফ লার্নার্স। তো যখন আমরা অনেক ধরনের ডিফিকাল্টি অলরেডি বলেছি, লার্নিং ডিফিকাল্টি আছে, তো সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা কী ধরনের ইভ্যালুয়েশন টাইপ ব্যবহার মানে কী ধরনের ইভ্যালুয়েশনের দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কারোর কোনো লার্নিং ডেফিসিয়েন্সি বা ডিফিকাল্টি আছে। তো সেটা ইজি অ্যান্সার, সেটা হচ্ছে ডায়াগনোস্টিক। তো ডায়াগনোস্টিক এক ধরনের টেস্ট অফ ইভ্যালুয়েশন, ডায়াগনোস্টিক টেস্ট আছে এক ধরনের, যেটার দ্বারা আমরা কারোর কোনো পড়া রিলেটেড লার্নিং রিলেটেড ডেফিসিয়েন্সি বা ডিফিকাল্টি যদি থাকে সেটা আমরা বুঝতে পারবো ডায়াগনোস্টিক টেস্টের মাধ্যমে। তো ডায়াগনোস্টিক টেস্ট একজন টিচারকে করতে হয় বা কোনো সাইকোলজিস্টরা করতে পারে বা টিচাররাও করতে পারে। যদি স্টাডি রিলেটেড কোনো ডায়াগনোজ করতে হয় যে একটা ছেলে বা একটা স্টুডেন্টস কেন লিখতে অসুবিধা করে বা পড়তে হয়, ডিএসডি প্রবলেম আছে কি না বা সেই ধরনের পড়ার ডেফিসিয়েন্সি, সেটা ডায়াগনোস্টিক টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করা যায়। এবং ডায়াগনোস্টিক এবং রেমেডিয়াল টেস্ট, আর রেমেডিয়াল সলিউশন আর কি আছে, অর্থাৎ রেমেডি দেওয়া হয় যখন কোনো কিছু মানে ডায়াগনোজ করা হয়, তখন টিচার কিছু রেমেডিয়াল টিচিং দিয়ে দেন, রেমেডিয়াল লার্নিং টিচিং লার্নিং। তো সেটার দ্বারা সেই যে খামিয়া আছে, সেই যে শর্টকামিংস আছে স্টুডেন্টসদের, তো যখন ডায়াগনোস করলেন এরপর তুমি রেমেডি করবেন, মানে সেই কামিয়াটি শর্টকামিংসটি মেটানোর জন্য তিনি কিছু রেমেডিয়াল টিচিং করবেন। তো প্রথমে ডায়াগনোসিস আসবে, এরপর রেমেডি। তো ডায়াগনোস্টিক টেস্টিং, এরপর আছে রেমেডিয়াল টিচিং। তো এখানে আছে আবার যে কী ধরনের ইভ্যালুয়েশন দ্বারা কারোর কোনো আইডেন্টিফাই করা হয় ডেফিসিয়েন্সি, লার্নিং ডেফিসিয়েন্সি। এর শুদ্ধ উত্তরটি হবে ডায়াগনোস্টিক ইভ্যালুয়েশন, অপশন ডি। এরপরে কোয়েশনটি হচ্ছে সিঙ্গল ফ্যাক্টর বা ইউনিফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স ওয়াজ গিভেন বাই, অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছিলাম। তো সেটার শুদ্ধ উত্তরটি হবে আলফ্রেড বাইনেট। তো বাইনেটই যিনি ইন্টেলিজেন্স প্রথম বের করেছিলেন, ইন্টেলিজেন্সের উপর টেস্ট বের করেছিলেন, মানে উনিই বের করেছিলেন। কিন্তু বাইনেটের মানে বাইনেট গিলফোর্ড, যদিও গিলফোর্ড আরেকজন সাইকোলজিস্ট, উনি মানে ইন্টেলিজেন্সের উপর অনেক ট্রাই করেছিলেন কিছু বের করতে মানে টেস্ট, কিন্তু উনি সাকসেসফুলি পারেননি। তো এরপর বাইনেট কিন্তু ইন্টেলিজেন্সের টেস্ট সেটা বের করেছেন, এবং তিনি প্রথম ইউনিফ্যাক্টর বা সিঙ্গেল ফ্যাক্টর সেটা ইন্টেলিজেন্স থিওরি দিয়েছিলেন। এরপরে কোয়েশনটি হচ্ছে হু গিভস মোর স্ট্রেস টু দ্য ফিলোসফি অফ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের মানে পায়োনিয়ার কে বা কে স্ট্রেস দিয়েছিলেন, তো সেটা অবভিয়াসলি ভাইগটস্কি হবে। ভাইগটস্কি আমরা জানি যে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম ভাইগটস্কিকে বলা হয় সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। এবং আরেকটি অপশন আছে রেডিক্যাল কনস্ট্রাকটিভিজম, রেডিক্যাল কনস্ট্রাকটিভিজম আবার জন পিয়াজেটকে রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট বলা হয়, আবার সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট হচ্ছেন ভাইগটস্কি। এরপরে কোয়েশন হচ্ছে লার্নিং ডিপেন্ডস অন কগনিটিভ ডেভেলপমেন্ট, এটা শুদ্ধ মানে সবসময় না সামটাইমস না নেভার না ইন ক্যালকুলেশন। তো শুদ্ধ উত্তরটি হবে অলওয়েজ শুদ্ধ উত্তর, অর্থাৎ লার্নিং ডিপেন্ডস অন কগনিটিভ ডেভেলপমেন্ট, এটা অলওয়েজ। এরপরে কোয়েশনটি হচ্ছে দ্য ফিল্ড অফ স্টাডি কনসার্ন উইথ দ্য কনস্ট্রাকশন অফ থট প্রসেস ইনক্লুডিং রিমেম্বারিং প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং। তো কোন ফিল্ডের আওতায় পড়ে, পেডাগজি হবে না, এডুকেশন হবে না, এপিস্টমোলজি হবে না,
তো রাইট আনসারটি হবে কগনিটিভ ডেভেলপমেন্ট। তো কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে ধারণা সংক্রান্ত আসপেক্ট, মানে বিকাশ বা জ্ঞান সংক্রান্ত বিকাশ, এবং সেটাই হচ্ছে রাইট আনসার। কারণ এখানে বলা হয়েছে যে থট প্রসেস, অর্থাৎ আমাদের চিন্তার আসপেক্ট, মনে করা থেকে শুরু করে প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং, সেগুলো কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টের আওতায় পড়ে। এরপরের কোয়েশ্চনটি হচ্ছে, অ্যাকর্ডিং টু জন পিয়াজে চিলড্রেন ডেভেলপ অ্যাবস্ট্রাক্ট লজিক অ্যান্ড রিজনিং স্কিল ডিউরিং, তো চারটি স্টেজ আছে, সেন্সরি মোটর প্রথম স্টেজ, প্রি অপারেশনাল, কনক্রিট অপারেশনাল, এরপর ফর্মাল অপারেশনাল, তো এর মধ্যে রাইট আনসারটি কোনটি হবে যখন, মানে অ্যাবস্ট্রাক্ট লজিক রিজনিং কোন সময় হয়, তো অ্যাবস্ট্রাক্ট লজিক রিজনিং অ্যাকচুয়ালি ফর্মাল অপারেশনাল স্টেজে পুরোপুরি হয়ে যায়, কিন্তু কনক্রিট অপারেশন স্টেজে একটু একটু থাকে, অর্থাৎ একটু একটু মানে লজিক অ্যাবস্ট্রাক্ট লজিক বা অ্যাবস্ট্রাক্ট রিজনিং একটু একটু গ্রোথে শুরু হয়, কিন্তু ফর্মাল অপারেশন স্টেজে পুরোপুরি গ্রো হয়ে যায়, মানে বাচ্চাটি হিপোথেটিক্যাল চিন্তাধারা সেটাও করতে পারবে এবং অ্যাবস্ট্রাক্ট চিন্তাধারা, হিপোথেটিক্যাল চিন্তাধারা, হিপোথেটিক্যাল রিজনিং সবগুলো পুরোপুরি মানে এক্সপার্ট হয়ে যাবে এই সময়ে, ফর্মাল অপারেশন স্টেজ, যেটা হচ্ছে ফোর্থ স্টেজ কগনিটিভ ডেভেলপমেন্টের। ফোর্থ স্টেজ হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, সেই সময় হিপোথেটিক্যাল রিজনিং বা অ্যাবস্ট্রাক্ট লজিক অ্যাবস্ট্রাক্ট রিজনিং সেটাতে পুরোপুরি এক্সপার্ট হয়ে যায় বাচ্চাটা। তো নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে, দ্য টিচার স্টাডিজ পিপলস গ্রুপ বিহেভিয়ার মেইনলি বাই হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস, কিসের দ্বারা মানে টিচার একজন শিক্ষক গ্রুপ বিহেভিয়ার মানে অবজার্ভ করেন, কিভাবে অবজার্ভ করেন, কিভাবে মানে জিনিসটা তিনি পরীক্ষা নিরীক্ষা করেন, তো ইন্টারভিউ, এক্সপেরিমেন্টেশন, কেস হিস্টোরি, অবজারভেশন, তো অবজারভেশন অর্থাৎ অবজারভেশনের মধ্যে দু ধরনের অবজারভেশন আছে, যেমন একটা আছে ডাইরেক্ট অবজারভেশন, আরেকটা আছে ইনডাইরেক্ট অবজারভেশন, বা আরেকটি আছে ঘরে গিয়ে অবজারভেশন, ঘরের বিহেভিয়ার অবজারভেশন, বা আরেকটি আছে স্কুলের মধ্যে অবজারভেশন, স্কুলে থেকে টিচার একটা স্টুডেন্টকে, পার্টিকুলার স্টুডেন্টকে কেস স্টাডি করার জন্য বা যে কোনো একটি অর প্রবলেম জানার জন্য, ডেফিসিয়েন্সি জানার জন্য, লার্নিং ডিসেবিলিটি জানার জন্য ওকে অবজার্ভ করবেন, তো সেটা হচ্ছে অবজারভেশন। অবজারভেশনের দ্বারা একজন টিচার একটা স্টুডেন্টের গ্রুপ বিহেভিয়ার সেটা মানে পড়তে পারবেন। তো নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে, লাস্ট কোয়েশ্চন আমাদের, চিলড্রেন আর ইউজুয়ালি ইগোসেন্ট্রিক ডিউরিং ড্যাশ অ্যান্ড ড্যাশ স্টেজ, তো ইগোসেন্ট্রিক অর্থাৎ বাচ্চারা, এটা কিন্তু আমরা জন পিয়াজেটের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি সেটার উপরে পড়ে, তো পিয়াজেট বলেছিলেন যে ইগোসেন্ট্রিজম জিনিসটা কিন্তু আত্মকেন্দ্রিকতা, তো জিনিসটা কিন্তু কোন সময় থাকে, তো প্রথম স্টেজে থাকে, এরপর দুই নম্বর স্টেজ, অর্থাৎ প্রি অপারেশন স্টেজ হচ্ছে, সরি, সেন্সরি মোটর স্টেজ হচ্ছে ফার্স্ট স্টেজ, আর সেকেন্ড স্টেজ হচ্ছে প্রি অপারেশন স্টেজ, এই দুই স্টেজে ইগোসেন্ট্রিজম জিনিসটা থাকে, তো প্রথম স্টেজে খুব বেশি পরিমাণে থাকে, এবং সেকেন্ড স্টেজ অর্থাৎ ফার্স্ট স্টেজ হচ্ছে বার্থ টু টু ইয়ার্স, এবং সেটা হচ্ছে টু টু সেভেন ইয়ার্স, তো এই সময়কালে ইগোসেন্ট্রিজম জিনিসটাও কিন্তু বাচ্চার মধ্যে থেকে যায়, তো এই দুই সময়ে বাচ্চার, এই দুই পিরিয়ডে বাচ্চার মধ্যে ইগোসেন্ট্রিজম জিনিসটা থাকে। এটি হচ্ছে জন পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্টাল থিওরি। তো আজকের জন্য এতটুকুই, নেক্সট ভিডিওতে আমরা আরও 20টি MCQ আনসার ডিসকাস করব। তো যদি আপনি সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনি আরও আমরা অনেক ভিডিও আপলোড করব এই চ্যানেলটিতে। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।